হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের জন্য ফার্স্ট লাভ স্টোরি নিয়ে এসেছি, যেখানে আমাদের মেইন লিড অনেক রুড সিও থাকে আর প্লে বয়ও। ও অনেক মেয়েদের সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করে, আর আমাদের কিউট ফিমেল লিডের সাথে ওয়ান নাইট স্ট্যান্ডের পর প্লে বয় সিও ওর প্রতি উইক হয়ে যায়। আর আমাদের ফিমেল লিডার ভালোবাসা কিভাবে জোর করে আদায় করে তা তো আমরা এই গল্প দিয়ে জানতে পারবো। তো দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে আমরা আমাদের মেইন ফিমেল লিড টিয়া নাইকে দেখি, যে তার ফ্রেন্ডের সাথে গল্প গুজব করছিল। তখন টিয়ান এর ফ্রেন্ডের ফোনে নিউজের নোটিফিকেশন আসে, জিন কোম্পানির সিও জিন কোন একটা মেয়ের ব্যাক সাইড এর প্রিন্টিং করে ওইটা পোস্ট করে, আর ওখানে লেখা ছিল, যদি তুমি এটা দেখে থাকো তাহলে একদিনের মধ্যে আমার সাথে দেখা করো, না হলে কিন্তু এর ফলাফল অনেক খারাপ হবে, আর এই পোস্টটি শুধু তোমার জন্যই, আশা করি তুমি বুঝতে পারছো আমি কে। টিয়াইন তখন এই ছবিটি দেখে, পেইন্টিংটি, আর বলে এটা তো আমি। এরপর আমাদের একদিন আগের সিন দেখায়, টিয়াইন তো অনেক বেশি ড্রাঙ্ক ছিল আর রাস্তার এদিক ওদিক হাঁটছিল। হঠাৎ ওর নজর একদিকে যায়, যেখানে একটা ছেলে একটা মেয়েকে ওর কাছ থেকে দূরে সরাচ্ছিল। ছেলেটি মেয়েকে সরিয়ে বলে, এখন আর তোমাকে আমার দরকার নেই, আমার আশেপাশেও আর তুমি আসবে না, আমি যেন কখনোই তোমাকে আমার চোখের সামনে না দেখি। আর এগুলো টিয়াইন দেখে অনেক বেশি রেগে যায়, আর ও জিনের কাছে যায় আর জিনকে বকাবকি করতে থাকে, বলে তোমরা ছেলেরা নিজেদেরকে কি ভাবো, মেয়েরা কোনো জামা কাপড় না, ইচ্ছে হলে ওটা তুমি পরবে আর ভালো না লাগলে চেঞ্জ করে ফেলবে। আর এগুলো বলেই টিয়াইন ড্রাঙ্ক হয়ে যায়। এরপর দেখে আমাদের হ্যান্ডসাম জিন টিয়াইনকে কোলে করে হোটেল রুমে নিয়ে যায়। নেক্সট মর্নিং এর সিন দেখি, যেখানে টিয়াইন এর ঘুম ভাঙে আর ও দেখে ওর গায়ে কোনো জামা কাপড়ই ছিল না। তখন ওর আগের রাতের কথা মনে পড়ে, আসলে বমি করে দিয়েছিল, তখন জিন ওর জামা কাপড় চেঞ্জ করে দিয়েছে। তখন টিয়াইন ভাবতে থাকে, ভালোই হয়েছে কিছু হয়নি। আর তখন জিন এর শার্ট পরে বেড থেকে নামে, তখন তো জিন ওয়াশরুমে ছিল। টিয়াইন রুম থেকে বের হওয়ার আগে ডায়েরিতে একটা নোট লেখে আর ওর লিপে লিপস্টিক লাগিয়ে নোটে কিস করে আর কিছু টাকা রাখে ওকে হেল্প করার জন্য, আর আস্তে আস্তে ওখান থেকে চলে যায়। জিন ওয়াশরুম থেকে যখন আসে তখন দেখে রুমে কেউ ছিল না, আর তখন ও নোটটি পায় আর কিছু টাকা পায়। নোটে লেখা ছিল, হয়তো আবার দেখা হবে, কিন্তু আমি আশা করি আমাদের জন্য আর কখনো দেখা না হয়। জিন তো এই নোট আর কিছু টাকা দেখে অনেক বেশি রেগে যায় আর ভাবে ও নিজেকে কি ভাবে, ও কার সাথে পাঙ্গা নিচ্ছে ও কিন্তু জানে না। জিন তখন ওর ব্যাপারে ভাবতে থাকে আর ওর ব্যাক সাইডের কথা মনে পড়ে, আর তখন একটা ইভিল স্মাইল দেয়। এরপর আমরা প্রেজেন্টের সিন দেখি, টিয়াইন ওর ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, এই জিন কে? ফ্রেন্ড বলে, তুমি জিনকে চিনো না, ও তো বড় কোম্পানির একটা সিও আর অনেক বেশি হ্যান্ডসামও, সব মেয়েরা তো ওর সাথে ডেট করার জন্য পাগল হয়ে আছে। টিয়াইন তখন ভাবে, কি বলছো, তাহলে তো আমি খুব বড় একটা লোকের সাথে পাঙ্গা নিয়ে নিয়েছি। তখন টিয়াইন দৌড়াতে থাকে জিনের কাছে যাওয়ার জন্য। টিয়াইন তখন জিনের কোম্পানিতে আসে আর একদম সোজাই জিনের রুমে যায়, আর গিয়ে দেখে জিন কোনো একটা মেয়ের সাথে ক্লোজ অবস্থায় ছিল। জিন টিয়াইনকে দেখে বলে, তুমি তো অনেক জলদি এসে পড়েছো। জিনের সাথে ওই মেয়েটি টিয়াইনকে ওখান থেকে চলে যেতে বলে, টিয়াইন যখন যাচ্ছিল না তখন মেয়েটি উঠে টিয়াইনকে একটা থাপ্পড় মারতে নেয়। জিন তখন ওকে থামায় আর মেয়েটিকে ওখান থেকে চলে যেতে বলে। মেয়েটি যাওয়ার পর জিন টিয়াইনকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? টিয়াইন বলে, আমি এখানে কিছুর জন্যই আসিনি, আমি সবকিছু মিটমাট করতে এসেছি। আর টিয়াইন জিনকে কিছু টাকা দেয়, টিয়াইন তখন ওর থেকে ওই টাকাগুলো নেয় আর ওর ক্লোজ হয়ে বলে, আমার কেন জানি মনে হচ্ছে তোমার টাকার অনেক বেশি প্রয়োজন, যদি তুমি আমার ওমেন হয়ে যাও তাহলে কিন্তু আমি তোমাকে অনেক টাকা দিব। টিয়াইন তখন রেগে বলে, তুমি কি ভাবছো তুমি টাকা দিয়ে আমাকে কিনতে পারবে? টিয়াইন বলে, তোমার টাকার আমার কোনো দরকার নেই। আর ওর ক্রেডিট কার্ডটি জিনের মুখের উপর ফেলে ওখান থেকে চলে যায়। এটাতে তো জিন অনেক বেশি রেগে যায়। এরপর জিন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে টিয়াইনের ব্যাপারে সব ইনফরমেশন কালেক্ট করতে। এরপর অ্যাসিস্ট্যান্ট এসে জিনকে বলে, আসলে টিয়াইন তেমন অর্ডিনারি মেয়ে না, ও এতিম। জিন টিয়াইনের ক্লোজ যাওয়ার জন্য অ্যাসিস্ট্যান্টকে অর্ডার করে যে এতিমখানায় টিয়াইন থাকে ওই এতিমখানার সব জায়গা কিনে নিতে। এদিকে আমরা টিয়াইনকে দেখি যে ডেলিভারি গার্লের পার্ট টাইম জব করত। টিয়াইন তখন একটা পার্সেল দিতে আসে আর যেখানে আমরা দেখি জিনও ছিল,
আর এদিকে দেখি জিন তো অ্যাডভার্টাইজের জন্য ফটোশুট করছিল। এরপর তো ওদের দুজনের দেখা হয়। জিন তিয়ানকে বলে, দেখেছো আমাদের আবার দেখা হয়ে গিয়েছে, হয়তো আমাদের ভাগ্যই আমাদেরকে মিলিয়েছে। এদিকে জিনের এমপ্লয়ি তো জিনকে একটা সাধারণ ডেলিভারি গার্লের সাথে ক্লোজ হতে দেখে অনেক বেশি জেলাস হচ্ছিল। তিয়ান যখন ওই পার্সেলটি মেয়ে এমপ্লয়িকে দিচ্ছিল, তখনই ওর হাত থেকে পার্সেলটি নিচে পড়ে যায়। আর এখানে তো এমপ্লয়ের জামাটিও নষ্ট হয়ে যায়, যেটাতে এমপ্লয়ি অনেক বেশি রেগে যায় আর তিয়ানকে মারতেই যাবে। আর তখনই আমাদের জিন এমপ্লয়িকে আটকে ফেলে। এরপর তিয়ান জিনকে বলে, আপনার আমাকে হেল্প করার দরকার নেই। এরপর তিয়ান এমপ্লয়িকে বলে, এখন যদি আমাদের মাঝে ঝগড়া হতো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দিতাম না। এটা বলেই তিয়ান ওখান থেকে চলে যায়। তিয়ান যখন বাসায় ফিরছিল, রাস্তায় ওর সাথে আবার জিনের দেখা হয়। জিন বলে, আমার গাড়ির দুষ্ট, আমি তোমাকে বাসায় দিয়ে আসি। তিয়ান বলে, কোনো দরকার নেই, আমি নিজেই যেতে পারবো। এটাতে তো জিন অনেক বেশি রেগে যায় আর গাড়ি থেকে নেমে বলে, আমার ফোনে কার যেন ছবি আছে আর এই ছবিটা যদি ইন্টারনেটে পোস্ট হয়ে যায় তাহলে কি হবে এটা তো আমি নিজেই জানি। তিয়ান তখন বুঝতে পারে ওর ছবি নিয়ে হয়তো জিন ওকে ব্ল্যাকমেল করছে। তখন ও চুপচাপ হয়ে জিনের গাড়িতে উঠে। এরপর গাড়িতে উঠে তিয়ান জিনকে বলে, এখন তো তুমি ওই ছবিটি ডিলিট করে দেবে তাই না? জিন বলে, তুমি ভুল বুঝছো, আমি তো তোমাকে বলেছি তোমাকে বাসায় দিয়ে আসবো, ছবি ডিলিট করবো এটা তো বলিনি। আর হ্যাঁ, যদি তুমি ছবিটি ডিলিট করতে চাও তাহলে তুমি আমার ওমেন হয়ে যাও। তিয়ান বলে, আমি যদি মরে যাই তাহলে আমি কখনো তোমার ওমেন হব না, আর এখনই তুমি গাড়ি থামাও, আমি তোমার সাথে যাব না। তখন জিন গাড়ি থামায় আর তিয়ানও রেগে ওখান থেকে চলে যায়। তিয়ান যখন বাসায় আসে তখন ওর বাসার সামনে ওর ক্রাশ মিনকে দেখে। মিনকে এখানে দেখে তো তিয়ান একটু খুশি হয় আর এসে জিজ্ঞাসা করে, হঠাৎ তুমি এখানে? মিন তখন ওকে কালকে ওর সাথে মুভি দেখার কথা বলে। তিয়ান তো একদম খুশি হয়ে রাজি হয়ে যায়। পরের দিন জিন এতিমখানাতে যায় আর ওখানের ডাইরেক্টর তো ভাবে হয়তো জিন তার এই জমিটি ফেরত নিতে এসেছে। ডাইরেক্টর তখন জিনকে বলে, প্লিজ আমাকে কিছু সময় দেন। জিন বলে, এভাবে কেন বলছেন, আমি তো জমিটি ফেরত নিতে আসিনি। আসলে আমি আপনাকে এটা বলতে এসেছি, যদি এখানে কোনো প্রবলেম হয়, কোনো কিছুর দরকার হয় তাহলে প্লিজ ইমিডিয়েটলি আমাকে জানাবেন, আমি হেল্প করার ট্রাই করব। ডাইরেক্টর তো জিনের কথাতে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এদিকে তিয়ান রেডি হয়ে মিনের সাথে মুভি দেখার জন্য যাচ্ছিল আর তখন ওর কাছে এতিমখানার ডাইরেক্টরের কল আসে আর জানায় সিও জিন ওদের এতিমখানার সব জায়গা কিনে নিয়েছে। এটা শুনে তো তিয়ান অনেক বেশি রেগে যায় আর ভাবে জিনের কথাতে রাজি হয়নি, এই জন্যই জিন ওর সাথে পাঙ্গা নেওয়ার জন্যই এসব করছে, ওকে ডিস্টার্ব করার জন্যই এসব করছে। আর নিজের মুভি ডেটটি ক্যান্সেল করে জিনের সাথে দেখা করতে যায় আর গিয়ে বলে, আমি তোমার ওমেন হওয়ার জন্য রাজি হয়েছি, আমি এখন রেডি। জিন তখন তিয়ানের ক্লোজ যায় আর বলে, আমার তো মনে হয় না তুমি খুশি হয়ে নিজের ইচ্ছাতে আমার ওমেন হতে এসেছো। তিয়ান বলে, না আমি নিজের ইচ্ছায়, আমি খুশি। তখন জিন বলে, আচ্ছা তাহলে এই ব্যাপার, তাহলে আমাকে প্রুফ করো। তিয়ান তখন জিনের হাত থেকে ওয়াইনের গ্লাসটি নেয় আর ওয়াইনটা নিজেই পান করে। আর এই হালকা ওয়াইন পান করে তিয়ান সহ্য করতে পারে না আর ওখানে ও সেন্সলেস হয়ে যায়। জিন তখন ওকে ধরে ফেলে আর জিনের বাসায় ওকে নিয়ে আসে। এরপর তিয়ানের যখন সেন্স ফিরে আসে তখন ও নিজের ড্রেস চেক করতে থাকে আর ভাবে, যাই হোক জিনের মধ্যে তো একটু মরাস আছে তাই না, ও তো আমার সাথে কিছুই করেনি। আর হঠাৎই তখন পিছন থেকে জিন আসে আর তিয়ানকে বলে, তুমি যা ভাবছিলে আমরা কিন্তু এখন তা করতে পারি। আর তখন তিয়ানের ক্লোজ হতে থাকে আর বলে, তুমি তোমার প্রমিসের কথা ভুলবে না, আজ থেকে এক মাসের জন্য তুমি আমার ওম্যান আর আমার যখন যা ইচ্ছা হয় আমি তখনই তা তোমার সাথে করতে পারবো। তিয়ান তখন বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এতিমখানার জায়গাটা নিয়ে নিবে না, এটা আমাকে প্রমিস করো। জিন বলে, ওকে ফাইন। তিয়ান তখন ওকে বলে, আমাকে একটা সপ্তাহ সময় দাও, আমি যাতে তোমার সাথে অ্যাডজাস্ট হতে পারি। আর বলে, আমাকে প্রমিস করো এই এক সপ্তাহে তুমি আমাকে কোনোভাবে টাচ করবে না। জিন বলে, আচ্ছা ঠিক আছে। এরপর ওরা দুজন প্রমিস করে আর বলে, আমরা কিন্তু কেউ কারো প্রমিস ভাঙবো না। পরের সিনে আমরা দেখি তিয়ান আর মিন মুভি ডেটের জন্য যায়। মুভি দেখার পর মিন তিয়ানকে বাসায় দিয়ে আসার কথা বলে আর তখনই ওখানে জিন চলে আসে। মিন তখন জিজ্ঞাসা করে, এটা কে? তিয়ান কিছু বলার আগেই জিন বলে, আসলে ও আমার কাজিন। আর এটা বলেই তিয়ানকে ওখান থেকে টেনে নিয়ে আসে। এরপর জিন তিয়ানকে ওর বাসায় ছেড়ে আসে।
জিন তো টিয়াং এর ক্লোজ হতে থাকে। টিয়াং বলে, তুমি কি করছো, তুমি কি ভুলে গিয়েছো? জিন বলে, না আমি ভুলিনি, আমি তোমাকে মনে করাচ্ছি তুমি আমার ওমেন। আর এটা বলে ওকে কিস করে। টিয়াং তখন অনেক শকড হয়ে যায় আর বলে, এটা আমার ফার্স্ট কিস ছিল। পরের দিন দেখি জিন টিয়াং কে ডিনারে নিয়ে আসে। টিয়াং তো ওখান থেকে পালাতে চেয়েছিল আর হঠাৎই জিন ওকে ধরে ফেলে আর ও জিনের কোলে বসে পড়ে। আর তখন দেখি জিন টিয়াং এর ক্লোজ হতে থাকে আর টিয়াং নিজে চোখ একদম বন্ধ করে ফেলে। টিয়াং তো ভাবছিল জিন ওকে কিস করবে। জিন বলে, তুমি চোখ বন্ধ করে কেন রেখেছো, তুমি কি ভেবেছো আমি তোমাকে কিস করবো? আসলে আমি পাবলিক প্লেসে কিছুই করি না। তখন তো টিয়াং এম্বারেসড হয়ে ওখান থেকে উঠে পড়ে। ডিনার শেষ করার পর জিন টিয়াংকে ওর বাসা দেখার জন্য নিয়ে আসে, যেখানে টিয়াং এসে ওর ব্যাক সাইডের পেইন্টিং দেখে। জিন বলে, আমি আর কি পেইন্ট করব, কারণ আমার মাথা তো শুধু তুমি। জিন তখন বলে, আমাদের কন্ট্রাক্ট অনুযায়ী তুমি আমার বাসায় এক মাস থাকবে। আর আবার জিন টিয়াং এর ক্লোজ যায় কিস করার জন্য। টিয়াং তো তখন আবারও ওর চোখ বন্ধ করে ফেলে, কিন্তু এবারও জিন ওকে কিস করে না। আর এতে টিয়াং আবারও এম্বারেস হয় আর এরপর ওখান থেকে চলে যায়। জিন ক্লাবে আসে ওর ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আর ফ্রেন্ডকে টাকা দেয় এতিমখানাতে ডোনেট করার জন্য, কারণ জিন নিজের নামে ডোনেট করতে চায় না। পরের দিন টিয়াং ওর জিনিসপত্র নিয়ে জিনের বাসা আসে থাকার জন্য। একদিন টিয়াং ওয়াশরুমে যায় শাওয়ার নেওয়ার জন্য আর ওখানে দেখে জিন শাওয়ার নিচ্ছে। জিনকে এই অবস্থায় দেখে তো টিয়াং অনেক চিল্লাতে থাকে আর ও চিল্লিয়ে বলে, তুমি আমার ওয়াশরুমে কি করছো? জিন বলে, আমার ওয়াশরুমে পানি সাপ্লাই ঠিকভাবে হচ্ছিল না আর এটা আমার বাসা, আমি যখনই যে ওয়াশরুমে ইচ্ছা হয় আমি সে ওয়াশরুমে শাওয়ার নেব, তোমার এতে প্রবলেম কি? আর আমাকে কি এভাবে অনেক হ্যান্ডসাম লাগছে নাকি? টিয়াং তো কিছু না বলেই ওখান থেকে চলে যায়। রাতে টিয়াং ওর পার্ট টাইম জব করে লেট করে বাসায় আসে আর যেটাতে জিন ওর উপর রেগে যায় আর বলে, তুমি এত লেট কেন এসেছো? টিয়াং তো জিনের কথা ইগনোর করে বলে, আমার ক্ষুধা লেগেছে, আমি আমার জন্য নুডলস বানাবো। জিন তখন টিয়াংকে নুডলস বানাতে দেয় না আর ওকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে আর এসে তো দেখে রেস্টুরেন্টটি অলরেডি অফ হয়ে গিয়েছে। টিয়াং তখন বলে, আমাকে নুডলসও বানাতে দিলে না আর এই রেস্টুরেন্টে নিয়ে এসেছো, এখন রেস্টুরেন্ট অফ, আমার তো অনেক বেশি ক্ষুধা লেগেছে। এরপর টিয়াং জিনকে একটা রোড সাইডের রেস্টুরেন্টে নিয়ে আসে, কিন্তু জিনের তো ওখানের খাবার একদমই ভালো লাগে না আর টিয়াংকেও ওর সাথে করে তখনই নিয়ে আসে। এরপর জিন বাসায় এসে হঠাৎ হাতটা উপরে তোলে, টিয়াং তো ভাবে ওকে ও মারবে হয়তো। তখন টিয়াং বলে, প্লিজ আমার মুখে মেরো না। জিন বলে, তোমার কি মনে হয় আমি কোনো মেয়েদের গায়ে হাত তুলি? কখনোই না। আর তখন হঠাৎ জিন টিয়াংকে কিস করে। টিয়াং তো অবাক হয়ে যায়। জিন বলে, এটা তোমার পানিশমেন্ট। টিয়াং বলে, তোমাদের মতো বড় লোকেরা গরিবদের এভাবে টর্চার করতে কি খুবই পছন্দ করো? জিন বলে, একদমই না, তুমি আমাকে খুব বাজে খাবার খাইয়েছো আর এজন্যই আমি এটা তোমাকে পানিশমেন্ট দিয়েছি। এরপর তো জিন আবারও টিয়াংকে কিস করে। টিয়াং তো ওর থেকে অনেক ছুটতে চায় কিন্তু জিনের থেকে কোনোভাবেই ছুটতে পারছিল না। অনেক কষ্টে টিয়াং ওকে ছাড়ায় আর বলে, এখনো এক সপ্তাহ হয়নি, একদিন বাকি আছে, প্লিজ এর আগে তুমি আমাকে টাচ করো না। জিন বলে, ওকে তুমি যেটা বলো। আর তখন টিয়াং ওখান থেকে চলে যায়। পরের দিন টিয়াং এতিমখানা ডাইরেক্টর থেকে জানতে পারে কোনো একজন ধনী ব্যক্তি ওদের এতিমখানাতে ডোনেট করেছে, অনেক টাকা ডোনেট করেছে, যেটাতে তো টিয়াং অনেক বেশি খুশি হয়ে যায়। এই খুশিতে তো টিয়াং ওর ফ্রেন্ডের সাথে ঘুরতে যায় আর বাসা আসতে তো অনেক লেট হয়ে যায়। জিন তখন টিয়াংকে বলে, তুমি আজকেও এত লেট কেন আসলে? আর এরপর নিজের থাইয়ে বসতে বলে। টিয়াং কোনো কথা না বলে ওর থাইয়ে বসে পড়ে। জিন বলে, আজকে তুমি এত ভদ্র কিভাবে হলে? তুমি দেখছি আমার সব কথাই শুনছো, এতে তোমাকে কি রিওয়ার্ড দেওয়া যায়? আর এরপরই জিন টিয়াংকে খুব সুন্দরভাবে কিস করে আর কিস করতে করতে ওকে বেডরুমে নিয়ে যায়। নেক্সট দিন জিন আবার ক্লাবে যায় আর ওর সাথে তখন ওর অ্যাসিস্ট্যান্ট ছিল। অ্যাসিস্ট্যান্ট জিনকে বলে, হয়তো কোনো ইনোসেন্ট মেয়ে আবার তোমার হাতে ধরা পড়েছে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে মেয়েটির জন্য তোমার অন্যরকম ফিলিংস আছে। জিন বলে, হ্যাঁ কি বলছো, আমার কাছে তো মেয়েদেরকে পোশাকের মতো মনে হয়, যখন ভালো লাগবে তখন পরবো আর যখন ভালো না লাগবে তখন চেঞ্জ করে ফেলবো।
আর তখন জিনের কাছে ওর আঙ্কেলের কল আসে আর ওর আঙ্কেল থেকে জানতে পারে ওর মা খুব অসুস্থ হয়ে পড়েছে আর এর জন্য জিন লন্ডন যায় ওর মায়ের সাথে দেখা করার জন্য আর তিয়ানকে মেসেজ করে দুই দিন আমি বাসা আসতে পারবো না আমি আমার মায়ের সাথে দেখা করার জন্য লন্ডন যাচ্ছি তুমি নিজের খেয়াল রেখো এতে তো তিয়ান অনেক বেশি খুশি হয়ে যায় কারণ এই দুদিন ও অনেক শান্তিতে থাকতে পারবে একা থাকতে পারবে আর জিন ওকে ডিস্টার্ব করতে পারবে না এই দুই দিন এরপর আমরা দেখি জিন লন্ডন ওর মায়ের বাসা আসে আর তখন ফার্স্ট ইয়ে ওর ফিয়ান্সি চিচি ওর সাথে দেখা করতে আসে এদিকে আমরা দেখি জিনের তো আসলে বিয়ে ঠিক হয়েছিল চিচির সাথে কিন্তু জিন চিচিকে তেমন পছন্দ করতো না আর জিন বাসা এসে দেখে ওর মা তো পুরোপুরো সুস্থ আছে আর যেটাতে জিন রেগে যায় বলে আমি কালকে চলে যাব তোমরা আমাকে মিথ্যা কথা কেন বলেছ এরপর তো জিন ঘুমিয়ে পড়ে জিন যখন ঘুমায় তখন জিনের মা ওর পাসপোর্ট আর জিনিসপত্র লুকিয়ে রাখে এরপর জিন যখন চলে যাবে তখনও ওর জিনিসপত্রের কথা ওর মাকে জিজ্ঞাসা করে আর ওর মা বলে আমি তোমাকে তোমার পাসপোর্ট দিব না আমি তোমাকে তোমার কিছুই দিব না সবসময় শুধু ওয়ার্ক ইম্পর্ট্যান্ট না তোমারও তো লাইফ আছে তোমার তো চিচিকে সময় দেওয়া উচিত ও তোমাকে কত বেশি ভালোবাসে তুমি জানো ও তোমাকে সবসময় মিস করে এরপর আমরা দেখি এক সপ্তাহ হয়ে যায় জিন বাসায় যায় না তিয়ান তো অনেক বেশি টেনশনে পড়ে যায় ও তিয়ানকে অনেক কল করে কিন্তু তিয়ান তো কলও ধরে না ইভেন ওকে কোনো টেক্সটও করে না এই এক সপ্তাহে তিয়ান জিনকে অনেক বেশি মিস করতে থাকে এরপর তো পুরো এক মাসই চলে যায় কিন্তু জিন তো তিয়ানের সাথে কোনো কন্ট্যাক্টই করেনি আর এক মাস হয়ে যাওয়ায় ওদের কন্ট্রাক্টও পুরোপুরি হয়ে যায় এজন্য তিয়ান ওর জিনিসপত্র জামা কাপড় সব প্যাক করে জিনের বাসা ছেড়ে ওর বাসা চলে যায় আর ওর অ্যাসিস্ট্যান্টকে ইনফর্ম করে এটা যেন জিনকে জানিয়ে দিতে আমরা দেখি ৬ মাস চলে যায় কিন্তু এখনো জিন চায়না ফিরে আসে না কিন্তু এই ৬ মাসে তিয়ান তো জিনকে একটু একটু মিস করেছে কিন্তু জিন তিয়ানের সাথে কোনো কন্ট্যাক্টই করেনি একদিন তিয়ান মিনের সাথে মুভি দেখতে যায় আর মুভি দেখা শেষে মিন তিয়ানকে ওর ফিলিংস এর কথা বলে কিন্তু তখন আমরা দেখি তিয়ান ওর ফিলিংস অ্যাকসেপ্ট করে না কারণ ও তো এখন জিনকে ভালোবেসে ফেলেছে এরপর ফাইনালি আমরা দেখি জিন চায়না আসে জিনের অ্যাসিস্ট্যান্ট জিনকে বলে তুমি এখনো তিয়ানের উপর গিভ আপ করনি তাই না জিন বলে তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না আসলে আমাদের কন্ট্রাক্টটি পূর্ণ হয়নি আর এই জন্যই ওকে তো আমার কাছে আসতেই হবে এরপর অ্যাসিস্ট্যান্ট জিনকে তিয়ানের সব ইনফরমেশন দেয় তিয়ান যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানিটি জিন কিনে ফেলে আর ওই কোম্পানির ম্যানেজারকে অর্ডার করে তিয়ানকে প্রমোশন দেওয়ার জন্য আর তখন এই প্রমোশনে তিয়ানও রাজি হয়ে যায় আর খুশি খুশি কন্ট্রাক্টে সাইন করে দেয় কিন্তু ও তো জানতো না ওর জন্য এসব জিন করছে তিয়ান তখন ওর কোওয়ার্কার থেকে জানতে পারে ওদের এই কোম্পানিটি একটা রিচ হ্যান্ডসাম সিও কিনে নিয়েছে আর সাডেনলি তখনই ওখানে জিন চলে আসে জিনকে দেখে তো তিয়ান অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায় আর পা পিছলে পড়ে যেতে নেই তখন আমাদের জিন তিয়ানকে ধরে ফেলে জিন তখন তিয়ানকে বলে আমরা অনেক সময় ধরেই একজন আরেকজনকে দেখিনি তুমি কি আমাকে মিস করেছ তিয়ান তখন জিনকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর বলে আমার তোমার কোনো সাপোর্টের দরকার নেই আর এটা বলে ও ওখান থেকে চলে যায় পা পিছলে যাওয়ার সময় তিয়ান তো পায়ে ব্যথা পেয়েছিল আর তখন ম্যানেজার ওকে বলে তুমি যাতে পায়ে ব্যথা পেয়েছো এই জন্য তোমাকে সিও জিন রেস্ট করতে বলেছে তিয়ান তখন বলে আমার রেস্টের দরকার নেই আমি এখন রিজাইন নিয়ে চলে যাব আর জিনের সাথে দেখা করার জন্য ওর কোম্পানিতে যায় তখন জিনের অ্যাসিস্ট্যান্ট তিয়ানকে বোঝায় যদি তুমি এখন রিজাইন নিয়ে নাও তাহলে তো তোমার কন্ট্রাক্টটি ব্রেক হয়ে যাবে আর এর জন্য তোমাকে অনেক বেশি টাকা দিতে হবে কিন্তু তিয়ান কোনো কথা না শুনে জিনের কাছে যায় আর ও ওকে বলে আমি রিজাইন নিয়ে নেব এই নাও আমার রিজাইন পেপার জিন তো ওই পেপারটি নেয় না তিয়ান বলে আচ্ছা তুমি না নিলে না নাও কিন্তু সবার থেকে আমাকে আলাদা চোখে আমাকে স্পেশাল ট্রিটমেন্ট দাও তুমি বন্ধ করো এটা বলে তিয়ান চলে যেতে নেয় আর তখন জিন ওকে আটকায় আর চেয়ারে বসায় আর ওকে বসিয়ে ওর পায়ের ব্যথা দেখে জিন কি ভাবতে ভাবতে তিয়ানকে কিস করে আর এটাতে তো তিয়ান রেগে যায় আর ওর লিপে কামড় লাগিয়ে দেয় যেটাতে তো জিন অনেক বেশি হার্ট হয় আর এদিকে কোম্পানির সবাই বলতে থাকে তিয়ান সিও জিনের মিস্ট্রেস পরে সিনে আমরা দেখি
তিয়া এন্ড মিনের সাথে রেস্টুরেন্টে ডিনার খেতে যায়, আর যেটা আমাদের সিও জিনো জানতে পারে। আর তখনও ওই রেস্টুরেন্টে যায় আর গিয়ে ওদের পাশের সিটে গিয়ে একদম বসে। আর তখন মিন জিনকে দেখে আর তিয়ানকে জিজ্ঞাসা করে, এটা তোমার কাজিন না? তখন তো তিয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর জিনের অ্যাসিস্ট্যান্ট ওদেরকে গিয়ে বলে, সিও জিন আপনাদেরকে ইনভাইট করেছে ওর সাথে ডিনার করার জন্য। তখন তো মিন একদম খুশি খুশি রাজি হয়ে যায়। এরপর ওরা দুজনেই জিনের সাথে ডিনার করতে যায়। তখন জিন বলে, মিন তুমি জানো আমি ট্যানের কাজিন না? মিন বলে, হ্যাঁ এটা আমি আগে থেকে জানি। জিন বলে, তুমি এটা জানো ও তোমাকে কেন মিথ্যা বলেছে? মিন বলে, এতে আমার কিছু যায় আসে না, কারণ ট্যান এখন আমার গার্লফ্রেন্ড। তখন জিন বলে, গার্লফ্রেন্ড? ফার্স্টে তো ও আমার ওমেন ছিল, আর ও এক মাসের জন্য আমার কাছে নিজেকে সোল্ড করেছিল, আর এক মাসের জন্যই ও আমার ওমেন ছিল। তো তুমি কি এখনো ওকে তোমার গার্লফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করবে? তিয়ান তখন এগুলো শুনে অনেক বেশি স্যাড হয়ে যায় আর বলে, এখন তো তুমি সব বলে দিয়েছ, এখন খুশি তো তুমি? এটা বলে ওখান থেকে চলে যেতে নেয়। মিন তখন তিয়ানকে থামায় আর বলে, তুমি একা কেন, আমিও তোমার সাথে যাব। জিন তখন মিনকে বলে, তুমি এখনো ওই মেয়েটার প্রতি ইন্টারেস্টেড যে এক মাসের জন্য আমার ওমেন হয়েছিল? মিন তখন জিনের এই কথাগুলো ইগনোর করে ওকে বাইরে নিয়ে যায়। আর এরপর বাইরে গিয়ে ওর ফিলিংসের কথা তিয়ানের কাছে আবারও কনফেস করে। তিয়ান বলে, তুমি এগুলো শুনো, আমাকে এখনো ভালোবাসো? মিন বলে, হ্যাঁ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এটা শুনে তিয়ান ওর ফিলিংস বুঝতে পারে আর ওকে অ্যাকসেপ্ট করে নেয়। পরে সিনে আমরা দেখি এখন তো মিন তিয়ানকে অফিসেও ছেড়ে আসে। আর এগুলোতে তো আমাদের জিন অনেক বেশি জেলাস হয় আর ক্লাবে গিয়ে ড্রিঙ্কস করতে থাকে। জিনের অ্যাসিস্ট্যান্ট তখন বলে, আমার তো মনে হচ্ছে তিয়ানের জন্য তোমার অন্যরকম ফিলিংস আছে। জিন তখন বলে, আমি কি সত্যি তিয়ানের প্রেমে পড়ে গেলাম নাকি? আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি এটা নিজেকেই নিজে জিজ্ঞেস করো। এরপর জিন কোম্পানিতে গিয়ে তিয়ানের সাথে অনেকবার কথা বলার ট্রাই করে, কিন্তু তিয়ান তো জিনকে বারবার ইগনোর করছিল। জিন তো এতে অনেক বেশি রেগে যায় আর তিয়ানকে দেয়ালে পুশ করে ওকে অনেক হার্শলি কিস করে। এরপর তিয়ান জিনকে বলে, তুমি নিজে যা চাও তাই তুমি করো, এর জন্য আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করি। এখন তো তোমার আমার ক্ষমারও দরকার নেই, আমরা দুজন আর কখনো একসাথে হতে পারবো না। আর এটা বলে তিয়ান ওখান থেকে চলে যায়। আর এগুলো শুনে তো জিন একদম ব্রোকেন হয়ে যায়। সিনে আমরা দেখি তিয়ান জিনের লাইফ থেকে চলে যাওয়ার পর জিন তো অন্য কোনো মেয়ের উপর ইন্টারেস্টেডই ছিল না, ও আর অন্য কোনো মেয়ের সাথে ফ্লার্টও করে না। একদিন জিন প্রেস কনফারেন্স রাখে আর ওই কনফারেন্সে বলে, আমি খুবই সাধারণ একটা মেয়েকে ভালোবাসি, ওকে সাধারণও বলা যায় না, ও তো এক্সট্রাঅর্ডিনারি, আর আমি বিয়ে করলে তো ওকেই করব। আর এই নিউজটা তখন তিয়ানও দেখে আর মিনও দেখে। মিন তখন তিয়ানকে বলে, হয়তো আমি জিনের মতো এত বড় লোক না, কিন্তু আমি সবসময় চাই তোমাকে হ্যাপি রাখতে, আমি সবসময় তোমাকে হ্যাপি রাখার ট্রাই করব। তিয়ান বলে, হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি। রাতের সিন দেখি, রাতে জিন তিয়ানের সাথে দেখা করতে আসে আর ওকে ওর বাসায়ও ছেড়ে আসে। হঠাৎই জিন তিয়ানকে হাগ করে আর বলে, আমি এক সপ্তাহের জন্য লন্ডন যাচ্ছি, প্লিজ কিছু সময় আমাকে এভাবে থাকতে দাও। তিয়ান তখন বলে, এখনই মিন আসবে, প্লিজ আমাকে ছেড়ে দাও। কিন্তু জিন তো ওকে কোনোভাবেই ছাড়ছিল না আর বলে, আমি তোমার প্রতি গিভ আপ কখনো করব না। তিয়ান জিনকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। তখন ওখানে মিনও চলে আসে আর মিন জিনকে বলে, তোমার এসব নাটক বন্ধ করো, তুমি আমার গার্লফ্রেন্ডকে বিরক্ত করা অফ করো। মিন আর তিয়ান তিয়ানের ফ্রেন্ডের সাথে লাঞ্চে আসে আর তিয়ান তখন ওর ফ্রেন্ডকে ওর রিলেশনশিপের কথা বলে, যেটাতে তো ওর ফ্রেন্ড অনেক বেশি খুশি হয়। আর ওদেরকে জিজ্ঞাসা করে, তোমরা বিয়ে কবে করছো? মিন বলে, এখনো তো বিয়ের প্রিপারেশন নিইনি, কিন্তু আমরা খুব জলদি এঙ্গেজ করব। মিন তখন তিয়ানকে রিং পরায়, যেটা মিনের মা ওর ফিউচার ওয়াইফের জন্যই রেখেছিল। নেক্সট দিন তিয়ান যখন অফিসে যায় তখন ও জানতে পারে ও তো এখন হেডকোয়ার্টারে কাজ করবে জিনের অ্যাসিস্ট্যান্ট হয়ে। এরপর তো তিয়ান জিনের অফিসে যায় আর গিয়ে ওর জিনিসপত্রগুলো এলোমেলো করতে থাকে, যাতে করে জিন ওর উপর রেগে ওকে ফায়ার করে দেয়। আর তখনই ওখানে জিন আসে। জিনকে দেখে তো তিয়ান অবাক হয়ে যায় আর বলে, তুমি লন্ডন যাওনি? জিন বলে, না যাইনি, তুমি কি আমাকে মিস করেছো? তিয়ান বলে, কখনোই না। আর জিন তখন তিয়ানের হাতে ওই রিংটি দেখে আর এটা দেখে তো জিন অনেক বেশি আপসেট হয়ে যায় আর তিয়ানকে জিজ্ঞেস করে,
সত্যি করে বলো, তুমি কি মিনকে ভালোবাসো? ট্যান বলে হ্যাঁ। জিন তখন বলে, তুমি মিথ্যা কথা বলছো, তুমি শুধুই আমাকে ভালোবাসো। ট্যান বলে, এরকম কিছুই না। আর তখনও ওখান থেকে চলে যায়। একটু পরে আমরা দেখি ত্যানের সাথে দেখা করার জন্য একটা মেয়ে আসে, যার নাম ওয়েন ছিল। আর তখন মেয়েটি ত্যানকে বলে, তুমি প্লিজ মিনকে ছেড়ে দাও, কারণ আমি মিনকে অনেক বেশি ভালোবাসি। আমার বাবা মারা যাওয়ার আগে মিনের নামে কোম্পানি লিখে দিয়ে গিয়েছিল, এই পৃথিবীতে মিন ছাড়া আমার আর কেউই নেই। আর আমার বাবা বলেছিল মিনকে আমার খেয়াল রাখার জন্য, প্লিজ তুমি মিনকে ছেড়ে দাও। ত্যান তখন মেয়েটিকে বুঝাতে চেয়েছিল ভালোবাসা সবার সাথে হয় না, আর ভালোবাসা এভাবে পাওয়া যায় না। আর তখনই মেয়েটি ওখানে সেন্সলেস হয়ে যায়। ত্যান তখন মেয়েটিকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর থেকে জানতে পারে মেয়েটির হার্ট ডিজিজ আছে। আর এটা শুনে মিন জলদি হসপিটালে আসে। আর ত্যানকে বলে, তুমি বাসা চলে যাও, আমি এখানে ওর খেয়াল রাখবো। মিন মেয়েটির তো অনেক বেশি টেক কেয়ার করতে থাকে, আর যেটাতে ত্যান একটু স্যাড হয়। ত্যান যখন বাসায় ফিরছিল তখনও জিনকে কল করে জিজ্ঞাসা করে, তুমি কোথায়? জিন বলে, আমি তো বাসায়, তুমি কোথায়? ত্যান বলে, আমি হসপিটাল থেকে বাসায় যাচ্ছি। জিন তো তখন অনেক বেশি আপসেট হয়ে পড়ে, আরো কি জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো, তোমার কিছু হয়েছে? ত্যান বলে, এতে তোমার কি? জিন বলে, আমার এরকম কেন মনে হচ্ছে যে তুমি কান্না করছো, তুমি কোথায় এখন? ত্যান বলে, আমি এই তো আমার বাসার সামনে। আর একটু পরে জিন ওখানে চলে আসে, আর এসে ত্যানকে হাগ করে। ত্যান তখন জিনকে থ্যাংকস বলে ওর কাছে আসার জন্য, আর এরপর ওখান থেকে চলে যায়। আর এদিকে হসপিটালে মিন ওয়েনের খেয়াল রাখছিল, আর হঠাৎই ওর মাথা কেমন যেন ঘোরাচ্ছিল, আর তখনও সেন্সলেস হয়ে যায়। নেক্সট দিন ত্যান যখন হসপিটালে আসে তখনও মেয়েটি থেকে জানতে পারে মিনও অসুস্থ, আর তখনই ওখানে মিন চলে আসে। আর মিনকে দেখে মেয়েটি খুশি হয়ে ওকে হাগ করে। ত্যানের তো তখন এগুলো দেখে খারাপ লাগছিল। ত্যান তখন মিনকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো, কি হয়েছিল তোমার? মিন বলে, তেমন কিছু না, অনেক বেশি টায়ার্ড ছিলাম, এর জন্যই মাথা ঘুরাচ্ছিল। এরপর ত্যান আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। তখন আমরা দেখি মিন তো ওই মেয়েটির টেক কেয়ারই করছিল, ত্যানের কাছেও যায় না। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি মিন আসলে ত্যানের সাথে এরকম কেন করছে। ডক্টর মিনকে বলে ওর ব্রেন টিউমার হয়েছে, যার জন্যই ও হঠাৎ সেন্সলেস হয়ে গিয়েছিল। মিন তো ভেবেছিল ও আর বেশি দিন বাঁচবে না, আর এজন্যই ত্যানের থেকে দূরে সরে যেতে চাচ্ছে, কারণ মিন কোনোভাবেই চায় না যে ত্যান কষ্ট পাক। কিছুদিন পর মিন জিনের সাথে দেখা করতে যায়, আর ওকে বলে, তুমি ত্যানের থেকে দূরে থেকো, কারণ তুমি ত্যানকে কখনো হ্যাপি রাখতে পারবে না। জিন তখন বলে, ত্যান আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, আর আমি বিয়ে করলে শুধু ত্যানকেই করব। মিন বলে, তাহলে কি তুমি ত্যানকে সবসময় ভালোবাসবে, কখনো ওকে একা ছেড়ে যাবে না? জিন বলে, আমি কখনোই ওকে ছাড়বো না। আর মিনকে জিজ্ঞাসা করে, তুমি কি ওর উপর থেকে গিভ আপ করছো? তখন মিন জিনকে বলে, আমার ব্রেন টিউমার, আমি ডক্টর থেকে জানতে পেরেছি আমি বেশি দিন বাঁচবো না, আর এই জন্য আমি চাচ্ছি ত্যান যেন কোনোভাবে কষ্ট না পায়, ও যেন সবসময় খুশি থাকে, আর আমি চাই তুমি ওকে সবসময় খুশি রাখো। তুমি যদি ওকে কখনো হার্ট করো তাহলে কিন্তু তোমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, আমি কিন্তু কখনোই তোমাকে ছাড়বো না। এটা বলে মিন ওখান থেকে চলে যায়। এরপর রাতে মিন ত্যানের সাথে দেখা করতে যায়, আর ওকে ব্রেকআপ করে ফেলতে বলে, কারণ মিন বলে ও এখন ওয়েনকে ভালোবেসে ফেলেছে। এগুলো শুনে তো ত্যান অনেক বেশি কষ্ট পায়। মিন বলে, আমি আর ওয়েন কয়েকদিন পরই ফ্রান্সে চলে যাব, এরপর আমাদের আর দেখা নাও হতে পারে, হয়তো আমাদের আর কখনো দেখাও হবে না। তখন ত্যান মিনকে ওর রিংটি দিয়ে দেয়, আর মিন ওখান থেকে চলে যায়। এরপর আমরা এক মাস পরে সিন দেখি, ত্যান এতিমখানায় ছিল, আর তখন ওখানে জিন আসে। ত্যান বলে, তুমি এখানে কেন এসেছো? জিন বলে, আমি এখানে ইম্পর্টেন্ট একটা কাজে এসেছি, আর আমি একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে এসেছি। ত্যান বলে, স্পেশাল মানুষটা কে? জিন বলে, সেটা তুমি, তুমি আমার জন্য অনেক বেশি স্পেশাল, আর আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি প্লিজ আমার ফিলিংসটা অ্যাকসেপ্ট করে নাও, আমি তোমাকে অনেক বেশি খুশি রাখবো, প্রমিস। ত্যান তখন খুশি হয়ে ওর ফিলিংসগুলো অ্যাকসেপ্ট করে নেয়, আর এরপর তো ওরা দুজনই অনেক খুশি ছিল। এরপর জিন ত্যানকে ওর ফ্রেন্ডের সাথে দেখা করায়। ত্যান তো জানতো ওর ফ্রেন্ডই এতিমখানাতে ওই টাকাগুলো ডোনেট করেছিল, আর ওকে অনেক বেশি থ্যাঙ্কস জানায়। আর ওদের দুজনকে এত ক্লোজ দেখে তো জিনের ফ্রেন্ড অনেক বেশি জেলাস হয়। এরপর ওর ফ্রেন্ড ওদেরকে ওর বার্থডে পার্টিতে ইনভাইট করে, আর তখন ওখানে জিন আর ত্যান খুব সুন্দরভাবেই যায়।
এই বার্থডে পার্টিতে সবাই তো অনেক বেশি রিচ ছিল, কিন্তু ত্যাং তো তেমন রিচ ছিলই না। এর জন্য সবাই ওকে অন্য চোখেই দেখে, সবাই ওর নামে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। আর ওই পার্টিতে হঠাৎ ত্যাং অনেক অসুস্থ হয়ে পড়ে। আমরা দেখি তখন জিন ওকে একদম কোলে করে পার্টি থেকে নিয়ে আসে। আর তখন আমরা জিনের ফ্রেন্ডকে দেখি, এটা দেখে তো অনেক বেশি রেগে যায় আর বলে, জিন শুধুই আমার, আর আমি যেভাবে হোক জিনকে আমার করে ছাড়বো। পরের সিনে আমরা দেখি ত্যাং জিনকে বলে, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হতে চাই না, আমি আসলে ফ্যাশন ডিজাইনার হতে চাই। জিন তখন ওর কথাগুলো মেনে নেয় আর বলে, আমার ফ্রেন্ডও তো ফ্যাশন ডিজাইনার, আমি চাই তুমি ওর সাথে কাজ করো, ও তোমাকে অনেক বেশি হেল্প করবে, ও আসলে অনেক হেল্পফুল। জিন তখন ত্যাংকে ওর ফ্রেন্ডের কোম্পানিতে পাঠায়। আর আমরা দেখি জিনের ফ্রেন্ড তো একে ত্যাংয়ের উপর অনেক বেশি রেগেছিল আর ওকে অনেক অনেক কাজ দেয়। আর তারপর তো আমরা দেখি ত্যাং খুব সুন্দরভাবে এই টাস্কগুলো কমপ্লিট করে। জিনের ফ্রেন্ড তখন ত্যাংকে বলে, আমি শুনেছি জিনের ফ্যামিলিতে ওর গ্র্যান্ডপা অনেক বেশি স্ট্রিক্ট, ও যা বলে সবাই ওনার তা কথাই শোনে। আমার তো মনে হয় না জিনের গ্র্যান্ডপা তোমাকে অ্যাকসেপ্ট করবে জিনের ওয়াইফ হিসেবে। এগুলো শুনে তো ত্যাং অনেক বেশি কষ্ট পায়। এরপর রাতে ত্যাং জিনকে জিজ্ঞেস করে ওর ফ্যামিলির ব্যাপারে। জিন তখন ত্যাংকে বলে, আসলে আমার গ্র্যান্ডপা অনেক বেশি স্ট্রিক্ট, ও যা বলে সবারই তা করতে হয়, বাসায়ও ইভেন কোম্পানিতেও। ত্যাং তখন বলে, আচ্ছা তাহলে গ্র্যান্ডপা যার সাথে যায় তার সাথে তো তোমার বিয়ে হবে তাই না? জিন বলে, এরকম কিছুই না, আমি আমাদের রিলেশনশিপের কথা আমার গ্র্যান্ডপাকে জানাবো, আমি তো শুধু তোমাকে ভালোবাসি, আর আমার কথা আমার গ্র্যান্ডপা কোনোভাবেই ফেলতে পারবে না। ত্যাং তখন জিনের কথাগুলো বিশ্বাস করে। পরের দিন জিনের ফ্রেন্ড ও ডিজাইনগুলো শো করার জন্য এক্সিবিশন রাখে, আর কিছু ড্রেস তো এক্সিবিশনে রাখার জন্য ভুলে যায়, ও এই জন্য ত্যাংকে পাঠায় এগুলো এক্সিবিশনে অ্যাড করার জন্য। ত্যাং যখন ওখানে যাচ্ছিল তখন কোনো কারি পাচ্ছিল না, আর হঠাৎ ওর সিনিয়রের সাথে দেখা হয়। তখন সিনিয়র বলে, আমি তোমাকে ওখানে ছেড়ে আসছি। সিনিয়র তখন ত্যাংকে ওই জায়গায় নিয়ে যায়। এরপর জিনের ফ্রেন্ডের কাছে ত্যাং ওই এক্সিবিশনের ড্রেসগুলো দিয়ে দেয়। অনেক বেশি রোদ ছিল আর হঠাৎই ত্যাং অনেক বেশি অসুস্থ হয়ে যায় আর সেন্সলেস হয়ে যায়। তখন তো ত্যাংয়ের সিনিয়র ওকে হসপিটালে নিয়ে যায়। আর তখন আমরা দেখি জিনের ফ্রেন্ড ওদের দুজনের একসাথে ছবি তুলে। ত্যাংয়ের যখন সেন্স ফিরে আসে তখন ওকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেয়। আর এদিকে জিনের কাছে কিছু ফটোগ্রাফস আসে, আসলে কে পাঠিয়েছে এটা ওখানে ক্লিয়ার করা হয়নি। আর যেই ফটোগুলো দেখে তো জিন অনেক বেশি রেগে যায়। আর ফটোসগুলো কি ছিল তাও আমরা এখানে দেখতে পাই না। জিন তখন ত্যাংকে কল করে জিজ্ঞাসা করে, তুমি কোথায় আছো এখন? ত্যাং বলে, এই তো বাসায় আমি। জিন তখন রেগে বাসায় যায়। আর বাসায় গিয়ে ত্যাংয়ের উপর চিল্লাতে থাকে, বলে, তুমি কি অনেক বোর্ড হয়ে গিয়েছো? আমি বাসায় ছিলাম না এজন্য তুমি অন্য ছেলে খুঁজে নিয়েছো? ত্যাং বলে, কি বলছো এসব উল্টাপাল্টা কথা, তুমি সব কি ভাবছো? তুমি যেরকম ভাবছো এরকম কিছুই না। জিন বলে, তুমি কি ওই ছেলের সাথে এগুলো করতে চেয়েছো? আর এটা বলেই ত্যাংকে হার্শলি কিস করে। ত্যাং তখন ওকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর বলে, তুমি কি চাচ্ছো? জিন বলে, আমি কি চাচ্ছি? আর তখন ত্যাংকে উঠায় আর ওকে বেডে পুশ করে। এরপর আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখি। জিনের কাছে যে ছবিগুলো পাঠিয়েছিল ওগুলো ছিল ত্যাং আর ওর সিনিয়রের। আর এই জন্য জিন ত্যাংয়ের কাছে যায়, ওর ফ্রেন্ডের কোম্পানিতে যায়। আর ত্যাংকে গিয়ে ওই ছবিগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে। ত্যাং বলে, আমার তো কিছু ড্রেস এক্সিবিশনে পৌঁছানোর কথা ছিল, আর তখন আমি ওখানে যাওয়ার সময় আমি কোনো গাড়িই পাচ্ছিলাম না, আর তখন আমার সিনিয়রের সাথে দেখা হয়, তখন ও আমাকে ওই জায়গায় ছেড়ে আসে, আর অনেক বেশি গরম ছিল এই জন্য আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন সিনিয়র আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। আর এতে তুমি এত স্ট্রেস কেন নিয়েছ? জিন বলে, তুমি সেন্সলেস হয়ে গিয়েছ, এ ব্যাপারে আমাকে কেন কিছু জানাওনি? ত্যাং বলে, আমার তো মনে হচ্ছিল তুমি খামাখা পেরেশান হবে, এই জন্য আমি তোমাকে কিছুই বলিনি। জিন বলে, যদি তোমাদের দুজনের মাঝে কিছুই না থাকে তাহলে তুমি আমাকে ডাকতে ভয় কেন পাচ্ছিলে? ত্যাং বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? জিন বলে, এরকম কিছুই না। ত্যাং বলে, তুমিও তো আমার পিছনে লোক লাগিয়েছ আমি কখন কি করছি এগুলো জানার জন্য। জিন বলে, এরকম কিছুই না, আমি তো কোনো লোকই তোমার পিছনে লাগাইনি, আমাকে কোনো স্ট্রেঞ্জার এই ছবিগুলো পাঠিয়েছে। ত্যাং বলে, কে জানে। জিন বলে, তুমি কি আমাকে সন্দেহ করছো? ত্যাং বলে, তুমিও তো আমাকে সন্দেহ করছিলে তাই না? আর এই কথা নিয়ে ওদের দুজনের মাঝে ঝগড়া লেগে যায়।
ট্যান বলে, জিন তুমি আমাকে কিছু সময়ের জন্য একা ছেড়ে দাও। আর তখনই জিন ওখান থেকে রেগে চলে যায়। এরপর জিনের ফ্রেন্ড ওখানে আসে আর বলে, তোমরা দুজন ঝগড়া করছিলে? ট্যান কিছুই বলে না। তখন ওর ফ্রেন্ড বলে, এসব ঝগড়া ধ্যান না দিয়ে তুমি তোমার কম্পিটিশনে ধ্যান দাও, এই কম্পিটিশন আজকে আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ট্যান তখন এই কম্পিটিশনের প্রিপারেশন নিয়েছিল, রাতে ওদের কম্পিটিশন হবে। এরপর আমরা কম্পিটিশনের সিন দেখি, যেখানে তো ত্যান উইনার হয়, যেটাতে তো জিনের ফ্রেন্ড অনেক বেশি জেলাস হয়। তখনও জিনের অ্যাসিস্ট্যান্টের কাছে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় ত্যান এই কম্পিটিশনে উইনার হওয়ার যোগ্য, আর এই অ্যাওয়ার্ড কি ও ডিজার্ভ করে? অ্যাসিস্ট্যান্ট বলে, জিন এই শোটাকে স্পন্সর করেছে, তোমার কি মনে হয় ত্যান ছাড়া আর কে উইনার হতে পারে? আর তখন সবাই এগুলো বলতে থাকে। ত্যান মেহনত করে এই অ্যাওয়ার্ডটি জিতে নি, ও তো শুধু জিনের সাথে কানেকশন থাকায় জিতেছে। আর এগুলো যখন ত্যান জানতে পারে তখন তো অনেক বেশি আপসেট হয়ে পড়ে আর ত্যানের সাথে অনেক চিলাচিলি করতে থাকে। ত্যান বলে, তুমি এরকম কেন করেছো? কে বলেছে আমাকে হেল্প করার জন্য? জিন বলে, আমি তো ভেবেছি তুমি খুশি হবে, তোমার খুশির জন্যই আমি এসব করেছি। ত্যান বলে, আমি তো ভেবেছিলাম তুমি চেঞ্জ হয়ে গিয়েছো, আসলে তুমি বিন্দু পরিমাণও চেঞ্জ হওনি, তুমি তোমার টাকা দিয়ে সবই করতে পারো। ত্যান তখন জিনকে বলে, আমার মনে হয় আমাদের দুজনে কিছু সময়ের জন্য আলাদা হওয়া উচিত, আর এটাতেই আমাদের দুজনের মঙ্গল হবে। জিন তো ভাবতে থাকে ওই ছবিগুলো ওকে কে পাঠিয়েছে। এরপর ওর অ্যাসিস্ট্যান্টের হেল্প নিয়ে জানতে পারে আসলে জিনকে ওই ছবিগুলো ওর ফ্রেন্ড পাঠিয়েছে, যেটাতে ও অনেক বেশি শকড হয়ে যায়। এরপর রাতে ক্লাবে যায় ওর ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আর ওকে জিজ্ঞাসা করে, তুমি এই ছবিগুলো আমাকে পাঠিয়েছ? ওর ফ্রেন্ড বলে, হ্যাঁ আমি পাঠিয়েছি। জিন বলে, আশ্চর্য, তুমি এসব আমাকে কেন পাঠিয়েছ? তখন ও বলে, জিন তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে সেই কলেজ লাইফ থেকে পছন্দ করি, আর আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি তো কখনো আমার ভালোবাসাটা চোখেই দেখো না, আর তোমার লাইফে যখন ত্যান এসেছে তখন তো তুমি অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছ। জিন বলে, আই এম রিয়েলি সরি। ওর ফ্রেন্ড বলে, এখন সরি বলে কোনো লাভ নেই, আমি বুঝতে পেরেছি, আর আমি দুই দিন পরই একেবারে জন্যই লন্ডন চলে যাব। এটা বলেই ও ওখান থেকে চলে যায়। এরপর তো ও লন্ডন যাওয়ার আগে ত্যানকে একটা লেটার পাঠায় আর ওকে বলে, আসলে জিনকে ছবিগুলো আমি পাঠিয়েছিলাম, আর আসলে এতিমখানা যত ডোনেট করা হয়েছে ওগুলো আমি করিনি, ওগুলো সব তো জিনই করেছে। এরপর তো ত্যান বুঝতে পারে ওর ভুলটা, ও জিনকে এতদিন ভুল বুঝত। এরপর তো জিন ত্যানের বাসা আসে আর ওর কাছে অনেক মাফ চাইতে থাকে, বলে, আমি তোমাকে আর কখনো সন্দেহ করব না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি অন্য কারো কথাতে তোমাকে কখনো অবিশ্বাস করব না। এরপর তো ত্যান ফাইনালি ওকে মাফ করে দেয়। জিন তো তখন ত্যানকে বিয়ের জন্য প্রপোজ করে, ত্যানও খুশি হয়ে হ্যাঁ বলে। জিন তখন ত্যানকে বলে, আমি আমার ফ্যামিলির সাথে খুব জলদি তোমাকে মিট করাবো। এরপর তো রাতে জিন ত্যানকে ওয়েডিং রিং পরিয়ে দেয়। আর এদিকে আমরা চিচিকে দেখি যে জিনকে সারপ্রাইজ দেওয়ার জন্য লন্ডন থেকে কাউকে না জানিয়ে চায়না চলে আসে, কিন্তু জিনের মা এটা জানতে পারে। নেক্সট মর্নিং যখন ত্যানের ঘুম ভাঙে তখন ত্যান জিনকে ফার্স্টে কিস করে। ত্যান তখন জিনকে বলে, নেক্সট উইক আমার মায়ের ডেথ অ্যানিভার্সারি, তুমি প্লিজ আমার সাথে যেও, আমি খুব খুশি হব। জিন বলে, হ্যাঁ আমি তোমার সাথে যাব। এরপর তো ওরা দুজন রোম্যান্স করতে থাকে। এরপর জিন আর ত্যান ওরা যখন কোম্পানিতে কথা বলছিল তখন জিনের কাছে ওর মায়ের কল আসে। ওর মা তো বলে, চিচি তোমার সাথে দেখা করার জন্য চায়না গিয়েছে, তুমি এয়ারপোর্টে যাও, ওর সাথে দেখা করো। জিন তো চিচির নাম শুনেই একদম বিরক্ত হয়ে যায়। তখন ত্যান জিজ্ঞাসা করে, চিচি কে? ওকে তোমার বোন? জিন বলে, না আমার বোন না, কিন্তু আমার মা একদম চিচিকে ওর মেয়ের মতোই দেখে। ত্যান বলে, যাও তুমি ওর সাথে দেখা করো গিয়ে এয়ারপোর্টে। তখন অ্যাসিস্ট্যান্ট ত্যানকে একটা ফাইল আনতে বলে আর ত্যান তো ফাইল আনতে চলে যায়। ত্যান চলে যাওয়ার পর জিন অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি ইনফরমেশন নাও চিচি কোন ফ্লাইটে করে আসছে। এরপর তো ত্যান ওখানে ফাইল নিয়ে চলে এসেছিল আর অ্যাসিস্ট্যান্ট জিনকে জানায় চিচি তো অলরেডি চায়না চলে এসেছে, যেটা শুনে তো জিন অনেক বেশি শকড হয়ে যায়। কিন্তু ত্যান তো খুশি হয় আর বলে, তুমি যদি বিজি থাকো তাহলে আমি তোমার বোনকে নিয়ে আসি। জিন বলে, না তোমার দরকার নেই, আসলে ও তোমাকে চিনে না, তুমিও চিনো না, তোমার শুধু শুধু হয়রান হওয়ার দরকার নেই। জিন তখন অ্যাসিস্ট্যান্টকে বলে চিচিকে আনার জন্য আর ইশারা বলে কোনোভাবে যেন ত্যানের সাথে চিচির দেখা না হয়। এরপর অ্যাসিস্ট্যান্ট যায় আর ওর সাথে চিচি দেখা হয় আর চিচিকে বলে, জিন তো কোম্পানিতে নেই, তুমি ওর বাসায় গিয়ে ওয়েট করো।
এরপর আমরা দেখি জিন অ্যাসিস্ট্যান্টকে বলে যা কিছুই করে বা যে কোনো এক্সকিউজ বানিয়ে চিচিকে চায়না থেকে লন্ডন পাঠিয়ে দেওয়ার জন্য, আর এগুলো তখন টিয়ানু শুনে ফেলে। তেন তখন জিনকে বলে, ও তো তোমার বোন, তাহলে তুমি ওকে আবার ফেরত পাঠাচ্ছ কেন? এরপর জিন তিয়ানকে সব সত্যিটা বলে দেয় আর বলে, আমার গ্র্যান্ড পা চায় আমি চিচিকে বিয়ে করি, কারণ ও আমাদের মতো রিচ ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু আমি ওকে বিয়ে করতে চাই না। তুমি তো আমার লাইফে আছো, আমি তোমাকে ভালোবাসি, আমি আমার ফ্যামিলির সাথে তোমার ব্যাপারে কথা বলবো, আমি যেভাবে হোক ওদেরকে মানাবো, আমি তো শুধু তোমাকেই বিয়ে করতে চাই। তিয়ান তো তখন জিনের কথা বিশ্বাস করে, আর এদিকে চিচি তো জিনের বাসায় পৌঁছে যায়, কিন্তু ও জিনের সাথে দেখা করার জন্য আবারও কোম্পানিতে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তখন জিনকে জানায় চিচি কোথাও গায়েব হয়ে গিয়েছে, তখন তো ওরা দুজন মিলে চিচিকে খুঁজতে থাকে। এদিকে আমরা দেখি চিচি তো কোম্পানিতে চলে এসেছে, আর কোম্পানিতে এসে ওর টিয়ানের সাথে দেখা হয়। টিয়ান তখন বলে, আমি জিনের অ্যাসিস্ট্যান্ট। টিয়ান তখন চিচিকে কোনো সত্যি কথাই বলে না। এদিকে জিন আর অ্যাসিস্ট্যান্ট মিলে তো চিচিকে অনেক বেশি খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না, আর ওরা দুজন অনেক বেশি আপসেট হয়ে আবার কোম্পানিতে ফিরে আসে। কোম্পানি এসে ওরা জানতে পারে চিচি তো অলরেডি কোম্পানিতে এসে পড়েছে। এটা শুনে তো জিন জলদি চিচির কাছে আসে, আর চিচি তো জিনকে দেখে এসেই ওকে হাগ করে, আর যেটাতে দেখি আমাদের তিয়ান অনেক বেশি স্যাড হয়। কিন্তু তিয়ান তখন কোনো রিয়েক্ট করে না, অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে থাকে। জিন তখন দেখে তিয়ান কোনো জেলাস ফিল করছিল না, আর ওকে জেলাস ফিল করানোর জন্য চিচিকে হাগ ব্যাক করে। তখনও তো তিয়ান কোনো রিয়েক্টই করেনি। এরপর জিন তিয়ানকে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ফিয়ান্সির খেয়াল রাখার জন্য। জিনের মুখে ফিয়ান্সি শুনে তিয়ান তো অনেক বেশি কষ্ট পায়, আর চিচি তো শুনে অনেক বেশি খুশি হয়, আর তখনই সবার সামনে জিনকে কিস করে। জিন তখন তিয়ানকে আর অ্যাসিস্ট্যান্টকে এখান থেকে চলে যেতে বলে। এরপর তো আমরা দেখি তিয়ান অনেক বেশি আপসেট হয়ে পড়ে। আর এদিকে জিনের মা গ্র্যান্ডপাকে বলে, চিচি জিনের সাথে দেখা করার জন্য চায়না গিয়েছে। চিচি তো জিনকে অনেক বেশি ভালোবাসে, ও জিনের জন্য সবই করতে পারে। তখন গ্র্যান্ডপা বলে, চিচি যাতে আমাদের জিনকে এতই বেশি ভালোবাসে, আমাদের জন্য এতই কিছু করছে, তাহলে তো ওর জন্য আমরা কিছু করতে পারি। আমাদের উচিত ওদের বিয়ের বিষয়টা অ্যানাউন্স করে দেওয়া। পরের দিন তো জিনের গ্র্যান্ডপা প্রেস কনফারেন্স রাখে, আর সকলের সামনে অ্যানাউন্স করে জিন আর চিচির বিয়ের কথাটা, আর ওরা খুব জলদি দুজন বিয়ে করবে। রাতের সময় যখন তিয়ান কান্না করতে করতে বাসা ফিরছিল, তখন ওর সিনিয়র সাথে দেখা হয়, আর সিনিয়র ওকে জিজ্ঞাসা করে, তুমি কান্না কেন করছো? জিনকি তোমাকে ডিস্টার্ব করছে, ওকে তোমাকে বিরক্ত করছে? তিয়ান বলে, না না এরকম কিছুই না, ও তো এখন বিয়ে করবে ওর ফিয়েন্সিকে। সিনিয়র বলে, কি বলছো এসব, জিন তো তোমাকে ভালোবাসে, ও তাহলে অন্য কাউকে কিভাবে বিয়ে করতে পারে? ও যদি তোমাকে এভাবে ছেড়ে দেয় তাহলে তো ও অনেক বেশি রিগ্রেট করবে। তখন সিনিয়র তিয়ানকে ওর ফিলিংস এর কথা বলে, বলে আমি সে কলেজ লাইফ থেকেই তোমাকে পছন্দ করি। তিয়ান কিছু বলার আগে ওখানে জিন চলে আসে ওকে বাসায় নেওয়ার জন্য, কিন্তু তখন সিনিয়র আর জিনের মধ্যে ঝগড়া লেগে যায়। তিয়ান তখন ওদেরকে কোনোভাবে থামায়, আর জিন তো জোর করে তিয়ানকে ওর বাসায় নিয়ে যায়, আর এরপর ওকে চেয়ারে পুশ করে বলে, হ্যাঁ এতক্ষণ আমি ছিলাম না, এজন্য তুমি অন্য একজনকে খুঁজে নিয়েছো, তুমি কি রকম? তিয়ান বলে, তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না। জিন বলে, ও কি তোমার সাথে এটাই করতে যাচ্ছিল? এটা বলেই তিয়ানকে কোলে তুলে বেডে পুশ করে, আর ওকে খুব রাফলি কিস করতে থাকে। কিন্তু তখন আমরা দেখি তিয়ান জিনকে কোনোভাবেই থামানোর চেষ্টা করে না, আর এতে জিন অবাক হয়ে নিজেই থেমে যায় আর বলে, তুমি কোন রিয়েকশন কেন করছো না? তুমি তো বুঝতে পারছো আমি তোমাকে বুলি করছি। এটা বলে জিন ওখান থেকে চলে যেতে নেয়, আর তখন তো আমরা দেখি তিয়ান তো তখন ভাবছিল এটাই আমাদের লাস্ট টাইম। নেক্সট মর্নিং এ তিয়ানের যখন ঘুম ভাঙে, তখন ও ফার্স্ট ডে জিনকে কিস করে। এরপর তিয়ান ওয়াশরুমে যায় আর মিররে লিপস্টিক দিয়ে লিখে, আবার দেখা হবে, হয়তো আমাদের আর কখনো দেখাও হবে না। তিয়ান ফার্স্ট টাইমের মতো এবারও সেম লেখাই লিখে। এরপর তিয়ান ওখান থেকে চলে যায়। জিনের যখন ঘুম ভাঙে, তখন ও আশেপাশে তিয়ানকে না দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর আপসেট হয়ে পড়ে। এরপর যখন ওয়াশরুমে যায়, তখন মিররের লেখাটি দেখে তো অনেক বেশি আপসেট হয়ে পড়ে। এরপর তো ও কোম্পানিতে যায়, আর তখনও ওই কোম্পানিতে তিয়ান ছিল না। জিনের তো কাজে কোনো মনই বসছিল না, ওর মাথায় সারাক্ষণ তিয়ানই ছিল। জিন যখন বাসা আসে, তখনও তিয়ানকে নিয়েই ভাবতে থাকে আর ভাবে, আমি কি করলে তিয়ান আবার আমার কাছে ফিরে আসবে, আমি ওকে আমার কাছে আবার কিভাবে আনতে পারবো।
পরের দিন জিন চিচির সাথে কোম্পানিতে যায়, যেখানে তিয়ানের ফ্রেন্ড জিনের সাথে দেখা করে আর বলে, জিন তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা ছিল। জিন তখন ওকে ওর অফিসে নিয়ে যায়। তখন আমরা দেখি তিয়ানের ফ্রেন্ড জিনকে একটা স্ল্যাপ মারে আর বলে, তোমার এত সাহস কিভাবে হয়? তুমি তিয়ানের ফিলিংস এর সাথে এভাবে খেলতে পারলে? ও এতিম, তাও তুমি ওর সাথে এরকম করছো? তুমি কি ওর জন্য কখনো সিরিয়াস হয়েছো? জিন বলে, আমি তো বলেছি ওকে আমি বিয়ে করবো, তোমার কি মনে হয় না আমি সিরিয়াস না হলে ওকে এই কথা বলি? তিয়ানের ফ্রেন্ড বলে, তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি সিরিয়াস, কিন্তু তুমি যা করে বেড়েছো তা দেখে তো আমার মনে হচ্ছে না তুমি যে সিরিয়াস। জিন বলে, আমি ওর জন্য যা করেছি তা কি প্রুফ করে না যে আমি ওকে ভালোবাসি? তিয়ানের ফ্রেন্ড বলে, তাহলে তুমি তোমার প্যারেন্টস এর সাথে ওকে দেখা করিয়েছো, ও কি ভাবে তা কি তুমি কখনো ভেবেছো? জিন বলে, তাহলে এখন আমি কি করব? তখন তিয়ানের ফ্রেন্ড বলে, তুমি তোমার প্যারেন্টস এর সাথে ওকে দেখা করাও আর তুমি তোমার রিলেশনশিপের কথা তোমার ফ্যামিলিকে জানাও। আর একদিন পরে তিয়ানের মায়ের ডেথ অ্যানিভার্সারি, তিয়ানি তো ওর মায়ের গ্রেভের কাছে যাবে, তুমিও নিশ্চয়ই যেও। তখন জিন তো ওকে থ্যাঙ্কস জানায় ওকে হেল্প করার জন্য। আর এদিকে বাইরে চিচি তো থেকে সব কথাই শুনে ফেলে, তখনও বুঝতে পারে জিন তো আসলে ওকে ভালোবাসে না, ও তো তিয়ানকে ভালোবাসে। এদিকে আমরা তিয়ানকে দেখি যে বাসায় অনেক বেশি স্যাড ছিল আর ভাবছে হয়তো জিন ওর মায়ের ডেথ অ্যানিভার্সারি দিন ঠিকই ওর সাথে দেখা করবে। এদিকে জিন ওর অ্যাসিস্ট্যান্টকে অর্ডার করে লন্ডনের জন্য দুইটা টিকিট বুক করতে, কারণ ও খুব জলদি তিয়ানকে নিয়ে লন্ডন যাবে ওর ফ্যামিলির সাথে তিয়ানকে পরিচয় করার জন্য। এরপর আমরা দেখি তিয়ান ওর মায়ের ডেথ অ্যানিভার্সারির দিন গ্রেভের কাছে গিয়ে প্রে করতে থাকে আর জিনের জন্য ওয়েট করতে থাকে। ও তো ভাবছিল জিন অবশ্যই এখানে আসবে। এদিকে জিন তো কোম্পানিতে সব কাজ জলদি জলদি শেষ করছিল। অ্যাসিস্ট্যান্ট তখন জিনকে জিজ্ঞাসা করে, আজকে এত তাড়াহুড়া করছেন যে আপনি কি কোথায় যাবেন? জিন বলে, হ্যাঁ তিয়ানের কাছে যাব। আর এটা তখন চিচি শুনে ফেলে আর অনেক বেশি কষ্ট পায় আর অনেক জেলাসও হয়। তখন ও প্ল্যান করতে থাকে কিভাবে জিনের সাথে তিয়ানের দেখা করা আটকানো যায়। আর তখনই চিচির কাছে জিনের মায়ের কল আসে আর ওকে জলদি লন্ডন ফিরে যেতে বলে। তখন তো চিচি অনেক বেশি কান্না করতে থাকে। চিচির কান্না শুনে তো মম আপসেট হয়ে বলে, কি হয়েছে? জিন কি তোমাকে বকা দিয়েছে? ও কি তোমাকে কিছু বলেছে? চিচি তখন কান্না করতে করতে বলে, জিন আমাকে পছন্দ করে না, ও তো অন্য কাউকে ভালোবাসে। আপনারা এতদিন ধরে আমাকে মিথ্যা কথা বলেছেন, আমাকে বলেছেন জিন আমাকে ভালোবাসে, আপনারা সবাই মিলে আমাকে ঠকিয়েছেন। জিনের মম তখন বলে, এরকম কিছুই না, যাই হোক জিনের বিয়ে তো তোমার সাথে হবে, তুমি মন খারাপ করো না, তুমি জলদি লন্ডন চলে আসো, আমরা সবাই মিলে তোমার আর জিনের বিয়ের প্রিপারেশন নিচ্ছি। জিন তিয়ানের সাথে দেখা করার জন্য বের হয়, কিন্তু মাঝপথে ওর মায়ের কল আসে আর বলে, তুমি চিচির সাথে জলদি লন্ডন চলে আসো, তোমার গ্র্যান্ডপা অনেক বেশি অসুস্থ। জিন তো লন্ডন যাওয়ার আগে তিয়ানকে কল করে সবকিছু বলার জন্য, কিন্তু তিয়ানের ফোন তখন সুইচ অফ ছিল। জিনের কাছে কোনো অপশন ছিল না, কারণ ও গ্র্যান্ডপাকে অনেক বেশি ভালোবাসত। এই জন্য তিয়ানের সাথে দেখা না করে চিচির সাথে লন্ডনে চলে যায় ওর গ্র্যান্ডপাকে দেখার জন্য। আর এদিকে আমরা দেখি তিয়ান তো সারা দিন ধরেই জিনের জন্য ওয়েট করছিল, কিন্তু জিন তো আসে না। এতে তিয়ান অনেক বেশি কষ্ট পায় আর রেগেও যায়। তিয়ান অনেক বেশি আপসেট হয়ে পড়ে আর ভাবতে থাকে, জিন তুমি যদি তোমার প্রমিসগুলো পূরণই করতে না পারো তাহলে প্রমিস করো কেন? তুমি কি সবসময় এরকমই থেকে যাবে? এরপর তিয়ান ওখান থেকে চলে যায়। এরপর তিয়ানের কাছে অ্যাসিস্ট্যান্টের কল আসে আর বলে, তুমি এতক্ষণ ধরে কল পিক কেন করছিলে না? তোমাকে কতবার কল ট্রাই করেছিলাম। আর বলে, জিন চিচির সাথে লন্ডন গিয়েছে, ওর গ্র্যান্ডপা অনেক বেশি অসুস্থ, এজন্য ওকে দেখার জন্য গিয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে, সবকিছু আমি তোমাকে এক্সপ্লেইন করতে পারবো না, তুমি আমার সাথে দেখা করো, কোম্পানিতে আসো। তিয়ান তখন জলদি কোম্পানিতে যায় অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করার জন্য আর অ্যাসিস্ট্যান্টও সবকিছু এক্সপ্লেইন করে। তিয়ান তখন ওর ভুলগুলো বুঝতে পারে আর বলে, আসলে ওখানে নেট প্রবলেম ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, তিয়ান জিন তোমাকে অনেক বেশি ভালোবাসে, অন্য কোনো মেয়ে ওর লাইফে এসে তোমার জায়গাটা কখনো পূর্ণ করতে পারবে না। তিয়ান তখন বলে, আমি তো ভেবেছি জিন আমাকে এবারও মিথ্যা কথা বলেছে। অ্যাসিস্ট্যান্ট বলে, তাহলে তুমি এখন কি ভাবছো? তিয়ান বলে, আমি এখন জিনের সাথে দেখা করতে লন্ডন যাব, তুমি প্লিজ জিনকে এসব বলো না, আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। অ্যাসিস্ট্যান্ট বলে, ওর ফ্যামিলির সামনে তুমি ফেস করবে কিভাবে? তিয়ান বলে, আমি জিনকে অনেক বেশি ভালোবাসি আর ওর ভালোবাসার জন্য আমি সবকিছুই করতে পারি। এরপর চিচি আর
জিতও লন্ডন আসে। তখন চিচি জিনকে বলে, আসলে গ্র্যান্ডপা অসুস্থ না, একদমই সুস্থ আসছে। আমরা সবাই তোমাকে মিথ্যা কথা বলেছি লন্ডন আনার জন্য। আচ্ছা, তুমি কি কখনো আমাকে ভালোবাসোনি? তুমি কি কখনো আমাকে পছন্দ করনি? জিন বলে, আমি তো তোমাকে ওইভাবে পছন্দ করতাম, একটা বড় ভাই যেভাবে ছোট বোনকে পছন্দ করে। আমি তো কখনো তোমাকে পার্টনারের চোখে দেখিনি। চিচি তখন অনেক বেশি কষ্ট পায় আর বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার পথে আর আসব না, তুমি যাও, চায়না চলে যাও তোমার ড্যানের কাছে, আর এখানে আমি থেকে গ্র্যান্ডপা আর মমকে মানিয়ে নেব। জিন তখন চিচিকে অনেক বেশি থ্যাঙ্কস জানায় আর ও চায়না যাওয়ার জন্য বের হয়ে পড়ে। হুয়াং নামের একজন লোককে দেখি আর জানতে পারি হুয়াং তো সিদু কোম্পানির প্রেসিডেন্ট। তিয়ানের এতিমখানায় ওর বডিগার্ডদের নিয়ে যায় আর ডাইরেক্টরকে গিয়ে তিয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। তখন ডাইরেক্টর জিজ্ঞাসা করে, আপনারা তিয়ানের কথা আমার কাছে কেন জিজ্ঞাসা করছেন, কে আপনি? তখন হুয়াং বলে, তিয়ান আমার ছোট বোন। ডাইরেক্টর বলে, এটা তো অসম্ভব, তিয়ানের তো কোনো ভাই ছিল না। আর তখন একটা বডিগার্ড এসে হুয়াংকে বলে, আমরা তিয়ানের খোঁজ পেয়ে গিয়েছি। এরপর ডাইরেক্টরের সাথে আর কোনো কথা না বলে ওরা ওখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখি জিন তো চায়না চলে আসে আর তখন ওর কাছে অ্যাসিস্ট্যান্টের কল আসে। অ্যাসিস্ট্যান্ট জিনকে জিজ্ঞাসা করে, তুমি কি লন্ডন পৌঁছে গিয়েছ? জিন বলে, আমি তো চায়না ব্যাক করেছি, তুমি আগে বলো, তুমি কি তিয়ানের সাথে দেখা করেছ? অ্যাসিস্ট্যান্ট বলে, কি, তুমি চায়না এসে পড়েছ? তিয়ান তো তোমার সাথে দেখা করার জন্য ও লন্ডন গিয়েছে। এটা শুনে তো জিন একদম অবাক হয়ে যায় আর ও জলদি আবার লন্ডন যাওয়ার জন্য বের হয়। এরপর আমরা দেখি তিয়ান তো লন্ডন পৌঁছে যায় আর গিয়ে জিনের গ্র্যান্ডপার সাথে দেখা করে। গ্র্যান্ডপা তিয়ানকে দেখে চিনেই ফেলে এটা যে তিয়ান, কারণ চিচি তো জিন আর তিয়ানের ব্যাপারে গ্র্যান্ডপাকে সব বলেছে। গ্র্যান্ডপা তখন তিয়ানকে অনেক টাকা অফার করে যাতে জিনকে ছেড়ে দেয়। তিয়ান বলে, আমি টাকা নিতে আসিনি, আমি তো এসেছি জিনের সাথে দেখা করার জন্য। তখন তিয়ান জানতে পারে জিন তো এখানে নেই। তিয়ান বলে, জিন যাতে এখানে নেই তাহলে আমিও চলে যাচ্ছি। হুয়াং যখন জানতে পারে তিয়ান লন্ডনে, তখন ওর বডিগার্ডসদের বলে তিয়ানকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসতে। এরপর আমরা দেখি জিন তো লন্ডন চলে আসে। তখন ও বাসায় গিয়ে জানতে পারে তিয়ান তো এখান থেকে চলে গিয়েছে আর এবারও ও তিয়ানকে মিস করে ফেলে। এতে তো জিন অনেক বেশি আপসেট হয়ে পড়ে আর অনেক টায়ার্ডনেস এর কারণে ও ওখানেই সেন্সলেস হয়ে যায়। আর এদিকে আমরা দেখি ওই গার্ডস গুলো তিয়ানকে কিডন্যাপ করে একটা আইল্যান্ডে নিয়ে যায়। তিয়ান তখন ওখান থেকে অনেক পালানোর ট্রাই করে কিন্তু সবসময় গার্ডদের কাছে ধরা পড়ে যায়। এরপর গার্ডসদেরকেও বলে, আমি তো পালানোর চেষ্টা করিনি, আমি তো এমনিতেই হাঁটতে এসেছি, তোমরা অন্য কিছু কেন ভাবছো? আমি একটু এক্সারসাইজ করছি আর কি। কিছু সময় পর তো জিনের যখন সেন্স ফিরে আসে তখনও তিয়ানকে খোঁজার জন্য আবার বের হয়ে পড়ে। আর এদিকে গার্ডরা যখন কথা বলছিল তখন তো তিয়ান শুনে ফেলে। গার্ডসরা বলে, ওদের বস অর্ডার করেছে তিয়ানকে কিডন্যাপ করার জন্য, ওকে কোনো হার্ট করার জন্য না। এটা শুনে তো তিয়ান ওখান থেকে পালানোর প্ল্যান করতে থাকে। তখনও গার্ডসদের সামনে নাটক করে, বলে ওর পেটে অনেক বেশি ব্যথা করছে। বডিগার্ডসরা তখন ওকে হসপিটালে নিয়ে যায়। তিয়ান তখন হসপিটালে গিয়ে একটা ওয়াশরুমে যায় আর ওখান দিয়ে পালিয়ে যায় আর ওকে পালাতে তখন গার্ডসরা দেখে ফেলে। তিয়ান তো পালাতে পালাতে একটা জায়গায় লুকিয়ে পড়ে আর হঠাৎ ওখানে একটা মেয়ে আসে আর ওই মেয়েটি তিয়ানকে গার্ডসদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায়। তিয়ান তখন ওকে বলে, তুমি কে, তুমি আমার হেল্প কেন করছো? মেয়েটি বলে, আমি তো তোমার হেল্প এজন্য করছি, আমি তো ভেবেছি তুমি কোনো একটা প্রবলেমে আছো। তিয়ান বলে, আচ্ছা তাহলে তুমি আমাকে এয়ারপোর্ট পর্যন্ত ছেড়ে আসতে পারবে? মেয়েটি তখন ওকে একটা ড্রেস দেয় আর বলে, তুমি তোমার জামা চেঞ্জ করে নাও যাতে করে গার্ডসরা তোমাকে চিনতে না পারে। এরপর মেয়েটি তিয়ানকে নিয়ে এয়ারপোর্টের দিকে এগোতে থাকে আর হঠাৎই মেইন রোডের সামনে এসে তিয়ানকে গাড়ির সাথে ধাক্কা দেয়। তখন তো তিয়ানের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর আমরা দেখি মেয়েটি ওর বসের কাছে যায় যে ওকে দিয়ে এই কাজটি করিয়েছে, কিন্তু এখানে আমরা বসের চেহারা দেখি না। এরপর হুয়াং যখন তিয়ানের অ্যাক্সিডেন্টের কথা জানতে পারে তখন ও তিয়ানকে দেখার জন্য হসপিটালে যায়। তখন ডক্টর থেকে জানতে পারে তিয়ানের মেমোরি লস হয়েছে। এরপর হুয়াং তিয়ানের সাথে দেখা করার জন্য তিয়ানের কাছে যায়। তিয়ান তখন হুয়াংকে দেখে জিজ্ঞাসা করে, কে তুমি? আমি তোমার বড় ভাই, আসলে তোমার বাবা আমাকে অ্যাডপ্ট করেছিল। তিয়ান তখন বলে, আমি এখানে কিভাবে আসলাম? হুয়াং তখন ওর বানানো কাহিনী ওকে বলতে থাকে। এদিকে আমরা জিনকে দেখি ও লন্ডনে তিয়ানকে খুঁজে পাচ্ছিল না, এজন্য ও চায়না ব্যাক করে। কিন্তু এখানেও
তিয়ানকে কোথাও খুঁজে পাচ্ছিল না। জিন তো অনেক বেশি আপসেট ছিল। তখন চিচি এসে বলে, জিন আমরা দুজন মিলে তিয়ানকে খুঁজে বের করবই। তখন ওখানে অ্যাসিস্ট্যান্ট এসে ওদেরকে বলে, আমরা ডাইরেক্টরের সাথে কথা বলতে পারি, ও হয়তো তিয়ানের ব্যাপারে কিছু জানতে পারে। এরপর আমরা জিনকে দেখি, জিন তিয়ানের মায়ের গ্রেভের কাছে যায় আর ক্ষমা চাইতে থাকে। আরো অনেক বেশি গিল্টি ফিল করছিল, কারণ ডেথ ইউনিভার্সের দিন ও এখানে আসতে পারেনি। এরপর জিন ডাইরেক্টরের সাথে দেখা করতে যায়। তখন ডাইরেক্টর জিনকে বলে, কালকে কিছু লোক এসেছিল যারা আমাকে তিয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, ওদেরকে তো দেখতে একদম মাফিয়া গ্যাং এর মতোই লাগছিল। ওর নাম হয়তো হুয়াং না কি যেন একটা ছিল, আমি ঠিক বলতে পারছি না। আর ও তো এসে বলেছিল ও তিয়ানের বড় ভাই, কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছিল না। এরপর জিনের অ্যাসিস্ট্যান্ট হুয়াং এর সব ইনফরমেশন বের করে জিনকে দেয়। আমরা দেখি হুয়াং তিয়ানকে চায়না নিয়ে আসে আর ওকে সিতু কোম্পানির চেয়ারম্যান বানানোর জন্য ওর ফ্যামিলির সাথে কথা বলতে থাকে। তখন হুয়াং এর ছোট বোন ওকে বলে, তুমি তিয়ানকে চেয়ারম্যান বানানোর কথা কেন বলছো? চেয়ারম্যান হওয়ার জন্য তুমি একদম পারফেক্ট, তুমি ঠিক আছো। হুয়াং বলে, ড্যাড তার লাস্ট উইশে বলেছিল সিতু কোম্পানির চেয়ারম্যান ওনার মেয়েই হবে। তখন ও বলে, এমনিতেই তিয়ানের মেমোরি লস হয়েছে আর ওর বাবা তো মারা গিয়েছে, তাহলে ওর উইলের এখন কি হবে? হুয়াং বলে, আমি এরকম করতে পারি না, আমি এত আনগ্রেটফুল হব না। তিয়ান তখন ওদের সব কথাই শুনছিল। পরের দিন ওরা কোম্পানিতে যায় আর ওখানে লয়ার তিয়ানকে এই কোম্পানির চেয়ারম্যান হওয়ার কথা বলে। তখন আমরা দেখি হুয়াং এর ছোট বোন এসে বাধা দেয়, ও কোনোভাবেই চাচ্ছিল না তিয়ান এই কোম্পানির চেয়ারম্যান হয়। আর ও তো অনেক রেগে যায় আর তখন ও সবার সামনে বলে, লন্ডনে আমি তিয়ানের কার অ্যাক্সিডেন্ট করেছিলাম, হ্যাঁ আমি করেছি যাতে ও মরে যায়, যাতে করে হুয়াংই এই কোম্পানির চেয়ারম্যান হতে পারে। হুয়াং তখন এগুলো শুনে অনেক বেশি রেগে যায় আর ওর ছোট বোনকে একটা রুমে লক করে রাখে। এরপর হুয়াং তিয়ানের সাথে কোম্পানির ব্যাপারে কথা বলতে থাকে আর বলে, ওদের সাথে কম্পিটিটর হলো জিন কোম্পানি আর জিন কোম্পানির সিও তো জিন। জিন নাম শুনে তিয়ানের কেমন যেন হতে থাকে, কিন্তু ওর তখন কিছু মনে পড়ছিল না। তিয়ান এরপর হুয়াংকে বলে, এখন তোমার কোম্পানি নিয়ে কোনো টেনশন করা লাগবে না, জিন কোম্পানির ব্যাপারটা আমি নিজেই হ্যান্ডেল করব। এদিকে অ্যাসিস্ট্যান্ট জিনকে বলে, হুয়াং এর সাথে দেখা করা অনেক বেশি টাফ, আমরা চাইলে হুয়াং এর ছোট বোনের সাথে দেখা করতে পারি, যাতে করে আমরা ওর কাছ থেকে তিয়ানের ব্যাপারে কিছু জানতে পারবো। এরপর অ্যাসিস্ট্যান্ট আর জিন হুয়াং এর ছোট বোনের সাথে দেখা করার জন্য যায়, কিন্তু ওখানের গার্ডসরা তো ওদেরকে দেখা করতে দেয় না। কিছু সময় পর তিয়ানও আসে ওর সাথে দেখা করার জন্য, তখনও গার্ডসরা ওর সাথে দেখা করতে দেয় না। কিছু সময় পর তিন আবারও আসে, তখনও কেক নিয়ে আসে সাথে আর ওদেরকে অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে। তখন গার্ডসরা রাজি হয়ে যায় আর ও তখন গার্ডসদেরকে কেক দেয় খাওয়ার জন্য। এরপর ও হুয়াং এর ছোট বোনের সাথে দেখা করতে যায় আর এদিকে আমরা গার্ডসদেরকে দেখি, ওরা তো কেক খেয়ে পুরো সেন্সি হারিয়ে ফেলে। তিয়ান কেক এর সাথে মেডিসিন মিক্স করে দিয়েছিল। তিয়ান আসলে এরকম করেছে যাতে করে হুয়াং এর ছোট বোন এখান থেকে পালাতে পারে। তিয়ান তখন ওকে জিজ্ঞাসা করে, আসলে এসব কি হচ্ছে, তুমি আমাকে সিক্রেটটা বলো। তখন ও বলে, তোমার রুমে একটা দরজা আছে, তুমি ফার্স্টে তোমার রুমে আমাকে নিয়ে যাও, তারপর আমি তোমাকে সব বলবো। তিয়ান তখন সবার থেকে লুকিয়ে ওকে ওর রুমে নিয়ে যায়, কিন্তু তখন ও তিয়ানকে কিছুই বলে না, শুধু এটা বলে যায়, আমি বের হওয়ার পরই তোমাকে সব ইনফরমেশন কালেক্ট করে দিব। আর বলে, তুমি আমার রুমে গিয়ে বেহোশ হওয়ার নাটক করো, না হলে কিন্তু সবাই বুঝে যাবে তুমি যে আমাকে হেল্প করেছো। এরপর তিয়ান তো ওর কথা মতো গিয়ে বেহোশ হওয়ার নাটক করে, কিন্তু কেউই জানতে পারে না তখন তিয়ানই যে আসলে ওকে হেল্প করেছে পালাতে। সন্ধ্যার সময় তিয়ান যখন কাজের জন্য বাইরে যায়, তখন ওখানে জিনের সাথে ওর দেখা হয়। জিন তো তিয়ানকে দেখে অনেক বেশি খুশি হয়ে ওর সাথে কথা বলতে আসে, কিন্তু তিয়ান তো ওকে চিনে না, এই জন্য গার্ডসদেরকে বলে তিয়ানের কাছে যেন ওকে আসতে না দেওয়া হয়। তখন গার্ডসরা জিনকে ওখান থেকে নিয়ে যায়। পরের দিন জিন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, যেভাবে হোক হুয়াং এর ছোট বোনের সাথে কন্ট্যাক্ট করার জন্য, কারণ ওই শুধু একমাত্র বলতে পারবে তিয়ানের কথা। আর তখন আমরা দেখি হুয়াং এর ছোট বোন তো নিজে জিনের সাথে দেখা করে। তখন ও বলে, আমি তিয়ানের ব্যাপারে সবকিছু তোমাকে বলতে পারবো। জিন বলে, তুমি কে আর তুমি আমাকে হেল্প কেনই বা করবে? তখন ও বলে, আমি হুয়াং এর ছোট বোন, কিন্তু আমার কন্ডিশন আছে, আমার সেফটির গ্যারান্টি তোমাকে নিতে হবে, তাহলে আমি তোমাকে সবকিছু বলতে পারবো। আর তখন জিন ওর কথাতে রাজি হয়ে যায়। এরপর তিয়ান যখন গার্ডসদের সাথে রেস্টুরেন্টে যায় আর তখন একটা
বৃদ্ধ মহিলা এসে ওকে একটা সিক্রেট নোট দেয়, যেটা হুয়াং এর ছোট বোন তিয়ানের জন্য পাঠিয়েছিল। আর ওই নোটে লেখা ছিল পার্কিং লটে আসার কথা বলা হয়েছে। তিয়ান যখন পার্কিং লটে যায় তখনই ওখানে জিন আসে। জিন এসে তিয়ানকে হাগ করে। তিয়ান তখন জিনকে একটা থাপ্পড় মারে আর বলে, তুমি এসব কি করছো, কে তুমি? জিন বলে, আমি তোমার বয়ফ্রেন্ড জিন, তুমি আমাকে চিনতে পারছো না? তিয়ান তো এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। জিন বলে, তুমি কার অ্যাক্সিডেন্টের পর অসুস্থ হয়ে গিয়েছো, তোমার মেমোরি লস হয়েছে, এজন্য তোমার এখন কিছুই মনে পড়ছে না। তিয়ান বলে, হ্যাঁ আমি ভুলে গিয়েছি, কিন্তু আমি তোমার কথা কিভাবে বিশ্বাস করব, তুমি যে আমার বয়ফ্রেন্ড। এরপর তো জিন তিয়ানকে ওদের মোমেন্টস গুলো মনে করার জন্য ওকে কিস করে। তিয়ান তো তখন অনেক বেশি শকড হয়ে যায় আর জিনকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। তখন জিন আবার ওকে কিস করে আর যেটাতে তিয়ান বিরক্ত হয়ে ওকে আবারও একটা থাপ্পড় মারে। আর তখন ওখানে গার্ডসরাও চলে আসে। তিয়ান তো ওখান থেকে চলে যায়। জিন তো অনেক ট্রাই করে ওদের আগের কথাগুলো বলে ওর মেমোরির ফেরানোর জন্য, কিন্তু তিয়ান তো ওখান থেকে চলেই যায়। এর পরের সিনে আমরা দেখি তিয়ান হুয়াংকে বলে, আমি আমার আগের আইডেন্টিটি খুঁজে পেতে চাই। তখন হুয়াং ওকে নিষেধ করে, বলে তোমার এসব করার দরকার নেই, আমি যা বলছি তা তো সত্যি। কিন্তু তিয়ান হুয়াং এর মানা করা সত্ত্বেও এতিমখানে আসে ডাইরেক্টরের সাথে কথা বলার জন্য, কিন্তু তখনও তিয়ানের কিছুই মনে পড়ছিল না। এরপর ডাইরেক্টর ওকে জানায় জিনের জন্য এই এতিমখানার অনেক উন্নতি হয়েছে, ও তো এই এতিমখানার জন্য অনেক বেশি ডোনেট করেছে। জিন যখন জানতে পারে তিয়ান এতিমখানে গিয়েছে তখন ও যায় ওখানে, আর তখন বাইরে হুয়াং এর সাথে দেখা হয়। কিন্তু হুয়াং তো জিনকে তিয়ানের সাথে দেখা করতে দিচ্ছিল না। জিন বলে, হুয়াং তুমি এরকম কেন করছো, তুমি কি চাও না তিয়ানের সাথে আমার দেখা হোক? তুমি কি কোনো বিষয় নিয়ে ভয় পাচ্ছ? তিয়ানের যদি সব মেমোরি চলে আসে তখন তো তোমার সাথে লন্ডন ফিরে যাবে না, এটারই ভয় তোমার? হুয়াং বলে, আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। জিন বলে, যা কিছু হয়ে যাক, আমি তো তিয়ানের সাথে দেখা না করে এখান থেকে এক পাও নড়বো না, চলো আমরা একটা বেট লাগাই, আমি যদি হেরে যাই তাহলে আমি তিয়ানের সাথে কখনোই আর দেখা করতে আসবো না। তখন এটাতে হুয়াং নিজেও রাজি হয়ে যায়। এরপর হুয়াং তিয়ানকে ওর শর্তের কথা বলে। জিন বলেছে, ও যদি তোমার সাথে দেখা করার পরও তোমার মেমোরি যদি ফিরে না আসে তাহলে ও আর তোমার সাথে দেখা করবে না। হুয়াং বলে, আমি তোমাকে প্রমিস করি, এই শর্তে যদি জিন জিতে যায় তাহলে আমি তোমাকে ফ্রিডম দিব, আমি তোমাকে আর কখনো ডিস্টার্ব করব না। এরপর তিয়ান ওর আগের বাসা যায় যেখানে ও আগে থাকতো, আর ওখানে গিয়ে ওই ডায়েরিটা দেখতে পায় যেটাতে ও লিপস্টিক দিয়ে লিখেছিল যখন ওর জিনের সাথে ফার্স্ট টাইম দেখা হয়েছিল। আর এগুলো দেখে তো তিয়ানের আস্তে আস্তে সব মেমোরি ফিরে আসতে থাকে। আর তখন ও জিনকে কল করে কিন্তু ওর সাথে দেখা করার জন্য মানা করে, কারণ হুয়াং এর বডিগার্ডসরা তো তিয়ানের ওপর নজরদারি করছিল। পরের দিন তিয়ান বডিগার্ডসদের সাথে ওর মায়ের গ্রেভের কাছে যায়। তিয়ানের সাথে তো অনেক বডিগার্ডস ছিল, তখন তিয়ান ওদেরকে বলে ওর থেকে 10 মিটার দূরে দূরে থাকার কথা। আর কিছু সময় পর ওরা দেখে তিয়ান ওখান থেকে দৌড়ে পালাতে থাকে আর ওরাও তিয়ানের পিছু নিতে থাকে। আর ওরা ওর পিছু নিতে নিতে ফাইনালি তিয়ানকে ধরে ফেলে। আর তখন দেখে এটা তো আসলে তিয়ান না, এটা হলো হুয়াং এর ছোট বোন। হুয়াং এর ছোট বোন তিয়ানের সাথে জিনের দেখা করার জন্য হেল্প করেছে। আর এদিকে আমরা দেখি তিয়ান এসে জিনের সাথে দেখা করে, জিন তো খুশি হয়ে তিয়ানকে হাগ করে। তিয়ান তখন জিনকে বলে, আমি কোম্পানির চেয়ারম্যান হতে চাই না, আমি তো শুধু তোমার সাথে একটা সুন্দর জীবন কাটাতে চাই। জিন তো তখন এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, আমি তোমাকে সব সময় খুশি রাখার চেষ্টা করব। আর এটা বলে তিয়ানকে ওর সাথে করে নিয়ে যায়। এরপর ফাইনালি আমরা দেখি ওদের দুজনকে অনেক বেশি খুশি, ওরা দুজন এতদিন পর একজন আরেকজনকে কাছে পেয়ে অনেক বেশি খুশি ছিল। আর এভাবে আমাদের এই সুন্দর ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, বাই বাই।